তাপমাত্রার পারদ চড়ছে বেলা বাড়লেই গনগনে রোদে অস্থির অবস্থা এর মধ্যে যদি জল না মেলে এমন পরিস্থিতিতে শিকার হরিশ্চন্দ্রপুরের মানুষ কল আছে জল নেই তীব্র পানীয় জলের কষ্টে ভুগছেন বাসিন্দারা জলের কষ্ট সহ্য করতে না পেরে বাপের বাড়ি চলে যেতে বাধ্য হচ্ছেন স্ত্রী ও পুত্রবধূরা ফলে দূর দূরান্ত থেকে জল আনতে বাধ্য হচ্ছেন গ্রামের পুরুষ মানুষেরা এই পানীয় জল সংকটের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের মুরাগাছি গ্রামে জানা গেছে গ্রীষ্মের শুরু থেকেই পানীয় জলের সংকটে ভুগেছে ওই গ্রামের প্রায় চারশোটি পরিবার নলকূপ থেকে জল উঠছে না জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম পুকুরের নোংরা জল দিয়ে চলছে বাসন মাজা স্নান কেউ কেউ পুকুরের জল দিয়ে করছে ভাত রান্না গ্রাম থেকে প্রায় এক কিলোমিটার দূরে মাঠে সেচের কাজে ব্যবহৃত সাম্মার শিবিল থেকে জল ভরে নিয়ে আসছেন গ্রামের পুরুষরা গ্রামবাসীদের অভিযোগ এই গ্রামে কোনো পিএইচি নেই বছর চারেক আগে গ্রামে সরকারি থেকে দুটো সাবমারসিবল বসানো হলেও মাসখানেক যেতে না যেতে সেগুলো বিকল হয়ে পড়েছে সেই সুযোগে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মোটর দুটি চুরি করে নিয়ে গেছে এমনকি গ্রামে থাকা একটি সরকারি নলকূপ দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে জমির মালিক বাবুল আক্তার বলেন তার জমিতে সাবমারসিবলটি বসানো হলেও তারা সবাই জলপান করছে হরিশ্চন্দ্রপুর এক সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ কেরম উদ্দিন আহমেদ জানান প্রায় দুমাস থেকে জল সংকটে ভুগছে গ্রামের মানুষ জলের অভাবে প্রাথমিক বিদ্যালয় অঙ্গনওয়াড়ি সেন্টারে পর্যন্ত রান্না হচ্ছে না তিনি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও অনির্বাণ বসুকে গ্রামের জলের সমস্যাটি লিখিত আকারে জানিয়েছেন শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে পানীয় জলের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে জানান

মানে গ্রামে কি সমস্যা রয়েছে আপনাদের গ্রামের টিবেল পানি উঠছে না যে গ্রামে পানি উঠছে না পানি ফাটছে না ছেলে পেলে খাতে ওই পানি আনছে মার্শাল থেকে উঠে আনেছি আমরা কি করে ছোঁয়া খাবে থাকবে কানছে ছোঁয়া পানির কানে আপনার কত দূর মানে গ্রাম থেকে মার্শাল কত দূরে রয়েছে দুশো কিলোমিটার সেই মাঠ থেকে আপনারা জল নিয়ে যান হ্যাঁ ওখানে আমরা খাই ওটা পানি ওটাকে ব্যবহার করি লাহাই ধোয়া করি ওখানে মার্শাল থেকে তো এই যে গ্রামে যে দু মাস ধরে জল আসছে না আপনাকে এটাকে প্রশাসনকে কিছু জানাননি লিখিত আকারে কিছু জানাননি জানাইছি না হচ্ছে কাজ কি সরকার বলছে নি বলছে কোনো কথা শুনছে না সরকার তো আপনাদের গ্রামে কি এরকম কোনো সাবমার্সাল বা পিএইচ এর পাইপলাইন বসে বসছে কি না বসে নি এখন আপনারা কি চাইছেন আমার দেখো মার্শাল লোক গ্রামে মার্শাল লোক দু চারটা করে মার্শাল লোক ঘর ঘর বিশটা পঁচিশটা লোকে মিলে একটা মার্শাল লোক তেমেলে চলবে না ছেলে পেলে মরা যাবে পানির কানে মরে লোক খাবার দিনে পাই না হলে খাওয়া হবে না ভাত না যাবে না কিছু করা যাবে না পানির সমস্যাটা বেশি হলো আর সরকার বুঝছে কি দেখ খাচ্ছে আর দম পেলছে আর এদিকে ছেলে পেলে বলছে দেখছে না পাবলিক কি হচ্ছে না হচ্ছে দেশে দেশে আগিন লাগিয়েছে পানির কানে বলছে কোন গ্রামে এই সমস্যাটা রয়েছে এটা মুরাগাছি গ্রাম আছে আপনার নাম সাদ্দেক বলছে এই গ্রামে কোনো যে বলছে ব্যক্তির জায়গায় ব্যক্তির জায়গা নয় জায়গা ছিল রোড সাইডে রোড সাইডে না হয় ওপর সাইডে বসেছে রাস্তায় মেন রাস্তা না হলো ওর রাস্তা আছে রাস্তার ধারেই আমি করেছি ওটা সবাই সুবিধা পাচ্ছে জল নিয়ে আসছে এতে যদি কোনো ব্যক্তি অভিযোগ করতেই পারে এটা কোনো অসুবিধা নাই জল নিয়ে সমস্যা হচ্ছে কি এখন তো লেয়ার শর্ট বাতাস চলছে গরম দিন রোদের মধ্যে এই ব্যাপারে তো জল তো সমস্যা সব জায়গায় হচ্ছে সবাই বলছে কতদিন ধরে এই এলাকার মানুষ এই জল কষ্টে ভুগছে এই প্রায় রমজান পুরো রমজান মাসটাই জলের সমস্যা চলছে তবে আমি জানিয়েছি এরকম মুখিকভাবে জানিয়েছি পঞ্চায়েত আমার জৈব দুটা মার্শাল চুরি হয়ে গেছে মোটর আমি এটা ব্যাপারে জিডিও নিয়ে এসেছি পঞ্চায়েতে জমা করেছি বিডিও সাহেব আমাকে আশ্বাস দিয়েছিল আজকে যাওয়ার ছিলাম কোনো কারণবশত যেতে পারেনি না না কোনো কিছু ওগুলো হয়নি সরকারিভাবে তো এই এলাকার লোক এখন কিসের জল পান করছে জল পান করছে এর বাড়িতে ওর বাড়ি থেকে মার্শাল মার্শাল কারো বাড়িতে আছে বা মসজিদে আছে মার্শাল এগুলোর জল সমস্যা চলছে এদের বাড়িতে অভিযোগ জানাচ্ছে গ্রামবাসী যে আপনি নাকি নিজের বাড়িতে হ্যাঁ সব মিথ্যে কারণ তো এটা আমি নিজের টাকায় করেছি এখনো দোকানদার আমার কাছে টাকা পাবে আমি এটা আমার সাতচল্লিশে কত টাকা খরচা হয়েছে সাতচল্লিশে একশো কত টাকা এটা আমি নিজের পয়সা দিয়েই করে নিয়েছি আপনার নাম আমার নাম মুজিবুর রহমান ধন্যবাদ